যুক্তরাজ্যে ত্রিশের নিচে মানুষদের অক্সফোর্ডের টিকা দেওয়া হবে না বলে একটি সিদ্ধান্ত আসতে পরে এমনটি জানিয়েছিল ব্রিটিশ সংবাদ মাধ্যম মিরর এটি গতকাল এই সংবাদটি প্রকাশ করেছিল তারা তবে আজ যুক্তরাজ্যের স্বাধীন ঔষধ নিয়ন্ত্রক সংস্থা এমহাইচ আর থেকে বলা হয়েছে ত্রিশের নিচে সবাইকে অক্সফোর্ডের টিকার পরিবর্তে অন্য টিকা অর্থাৎ মডার্নার টিকা দেওয়া হবে বিষয়টি নিয়ে মেডিসিন এবং হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি বলছে যুক্তরাজ্যে এখন পর্যন্ত উনআশি জন মানুষের শরীরে রক্ত জমার বাধার ঘটনা ঘটেছে তবে রক্ত জমার বাধার সাথে টিকা সম্পর্ক আছে কিনা তা পর্যবেক্ষণ চলছে তাই বর্তমান সময়ে ত্রিশের নিচে যাদের বয়স তাদের অক্সফোর্ডের টিকার পরিবর্তে অন্য টিকা দেওয়া হবে বিষয়টি নিয়ে ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসার জনান্তন ভ্যান্টাম বলেন যুক্তরাজ্যে সাফল্যের সাথে টিকা প্রোগ্রাম চলছে যার কারণে বেশিরভাগ মানুষ করোনা থেকে বিপদমুক্ত হচ্ছে আর তাই এই সময় টিকা যে প্রশ্ন তৈরি হয়েছে তা দূর হবে জনাতন জনাতন ভ্যান্টাম আরও বলেন এখন পর্যন্ত যে উনআশি জনের দেহে রক্ত জমাট বাধার ঘটনা ঘটেছে তাদের মধ্যে একান্ন জন মহিলা আর আঠাশ জন পুরুষ এবং এদের বয়স আঠারো থেকে উনআশি বছরের নিচে তিনি আরও বলেন যারা রক্ত জমাট বাধার ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে তিনজনের বয়স ত্রিশের নিচে একই সাথে যাদের দেহে রক্ত জমাট বেঁধেছে তাদের বেশিরভাগেরই প্রথম ডোজ দেওয়ার পর রক্ত জমাট বেঁধেছে তবে কম সংখ্যক মানুষ দুই ডোজ টিকা দেওয়ার পর রক্ত জমাট বাধার ঘটনা ঘটেছে বিষয়টি বিষয়টি নিয়ে ডক্টর জুন রেইন জানান রক্ত জমাট বাধার বিষয়টি নিয়ে বিস্তর গবেষণা চলছে তবে এখনও যাদের মধ্যে মাথা ব্যথা দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া শ্বাসকষ্ট হওয়া বুকে ব্যথা পা ফুলা পেট ব্যথা ভ্যাকসিনের জায়গায় ব্যথা বা বড়ো দাগ হয়ে যাওয়ার মতো ঘটনা দেখা যায় তাদের দ্রুত ডাক্তারের সাথে দেখা করার অনুরোধ করেন ডক্টর জুন এই ছিল আজকে টিকা আমার কাছে গুরুত্বপূর্ণ একটি সংবাদ নতুন যে কোনো সংবাদ জানতে রানারের সাথে থাকুন চোখ রাখুন রানার ফেসবুক এবং ইউটিউব পেজে